গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে। আজকে একটা নতুন সকাল, নতুন দিনে তোমাদের সামনে চলে আসলাম। বড়জন চলে গেল আর ছোটজন তো যাবে না, ওর মানে একটু আতুকিও বেশি, গলা ব্যথা করছে, এই করছে, তো থাকা কোনো ব্যাপার না সেটা। আর ওর বাবা পাশের ঘরটা আমার রুমটা ঝাড়ছে। বেশি তো নোংরা নেই ওপরে না, বেশি ঝুলছিল। আর দেখো এক চা বানিয়ে আমি একবার আমাদের কাজে মাসিকে দিলাম, ছোট ছেলেকে দিলাম, তারপর বড়জন ওর বাবা ঘর যাচ্ছে, বড়জন টোটো করে যাবে, বড়জন গেল, এই ঘুরে ঘুরে এখন চা নিয়ে বসতে পারলাম। ঠান্ডা হয়ে গেছে, আমার এরকমই হয়। দেখো এদিকে ভাত হচ্ছে আর এদিকে বরবটি আলু ভাজা হচ্ছে, কালকেই কেটে রেখেছিলাম কিন্তু কালকে এটা আর করিনি। আর এদিকে আমার তিতো কলা ভাজাটা হয়ে গেছে, দেখা যায় না গন্ধ করে। তো আর কি করব, তিতো কলা, হ্যাঁ আর মাছের ঝোল করব, ব্যাস তারপরে বের হব। ওর বাবা হলো ঘরটা ঝাড়ছে, স্কুল চলে যাবে, আবার ঝেড়ে ঠেড়ে যাবে, পরে আমি পরিষ্কার করবো আর কি, মোছামুছির কাজ পরে করবো। রান্নাটা ধমাধম করিনি, রান্না খেয়ে দিয়ে স্কুলে যাবে আবার। এখন এই ঘরে বিছানাটা তুলবো, ভাজা বসিয়ে দিয়ে এসেছি, ভাজা করতে করতে আমি অনেক কাজ করে ফেলি। আজকে না সব কাজ খুব তাড়াতাড়ি করতে হবে। আর আমাদের এই যে পাশের রুমগুলো, এই পুরোনো ঘরগুলো না মানে অতটা গরম হয় না, কেননা উপরে টিন দিয়া, আর আমাদের রুমগুলো তো ছাদের রুম। ছেলের জন্য ওট বানাচ্ছি, আসলে এদিকে মাছ ভাজা হচ্ছে, মাছ ভাজাটা হলেই মানে মাছ ঝোলটা হলেই আমার হয়ে যাবে, আর ওটটা আমিও খেয়ে নেবো একবারে। ও ভাত খাবে না বলছে, আমি সে টোস্ট বানিয়ে দিই, টোস্টটা খাবো, ওকে খাওয়াবো, খেয়ে মাছের ঝোলটা হয়ে গেলে তারপরে আমার রুমটা আমি মোছামুছি করবো। আমার না ওট খেতে ভালো লাগে না, একদম বাজে লাগে, কিন্তু কী বলতো অবস্থা, অবস্থাই খাই আমি আর কি, খেতে ইচ্ছা করে না। এই ওটটাই তোমার সকালবেলা বেশিরভাগ ব্রেকফাস্ট। ওটসটা আমি একদম পাতলা করে করেছি যাতে ওর খেতে সুবিধা হয়। পাতলা করে করলে কি বলতো মানে যেহেতু গলা ব্যথা, একটু খেতে সুবিধা হবে ওর। না ঠাকুরগুলো তুমি ওয়াশ করবে, ব্রাশ দিয়ে সার্ফ দিব, পরে আগে খেয়ে নাও। হ্যাঁ আসো, না টিভির ঘরে নেই, ঘরে আসো। এই যে ওটস বানিয়েছি, তুমি বলেছিলে না, এই যে ওটস। মাছের ঝোল হচ্ছে, মাছটা করে তারপর কাজে যাবো, একদম মাখা মাখা করে পেঁয়াজ আদা আর হলো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, একটু কালো জিরা সম্বার দিয়েছি, এখন একটু জিরা দিব, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ব্যাস মাখা মাখা করবো। জিরে গুঁড়োটা হবে, শেষ হয়ে গেছে। মোবাইল দেখছিল, আমি বলছি কি মোবাইল না দেখে তুই ঠাকুরগুলো পরিষ্কার কর, সে করছে। মাছের ঝোল হতে থাক, আর ওর বাবা ভাত খাচ্ছে, ভাত দিয়েছে। এই দেখো পাপা কত কাজ করছে, ঠাকুর পরিষ্কার করছে। এটা গণেশ ঠাকুর না? হ্যাঁ। একটা নতুন বালতি বার করে দিয়েছি, সার্ফ দিয়েছি নতুন একটা প্যাকেট, ওটা দিয়ে ব্রাশ দিয়ে দিয়ে পরিষ্কার করছে। মাছের ঝোলটা হয়ে গেলে কম পরিষ্কার শুরু করতে হবে। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আমি জানলার গ্রিলগুলো ভালো করে মানে একটা কাপড়ের মধ্যে একটু সার্ফ নিয়ে ভালো করে মুছে দিচ্ছি আর কি। আর ওর বাবা তো সব পরিষ্কার করে দিয়েই গেছে, আমি খালি মোছামুছি করবো, মানে আলমারি সব মানে ফার্নিচারগুলো মোছামুছি করব। খাটটা খালি আজকে মুছলাম না, খাটটা পরের দিন মুছবো, কেননা প্রত্যেক দিন না এত কাজ করা যাবে না, কেননা আবার টাইমে টাইমে কী বলতো ছেলেদের, ছেলেরা আসবে, তাদের খেতে দিতে হবে, মানে তারপরে স্নান করাতে হবে, মানে একার পক্ষে না খুব অসুবিধা হয়ে দাঁড়ায়। আর দেখবে একার পক্ষে না মানে একটা মেয়ে মানুষের পক্ষে মানে কাজ করা এইসব মানে খুব কঠিন হয়ে দাঁড়ায়। তো আমি বেশিরভাগ এগুলো একাই করি, ওর বাবা খালি ঝেড়ে দেয়, আর পরিষ্কারগুলো আমি একাই করি, ছেলেও করছে আমার সাথে। সব পরিষ্কার করে নিয়েছি, এ দেখো বেশিরটা পাতিনি, বালিশের কাভারগুলো সব ভিজিয়ে দেবো, বাইরে বের করে রেখেছি আর কি, সব পরিষ্কার করেছি। এই দেখো চকচকা সব, এই যে
ঠাকুরগুলো ধোয়া হয়েছিল সব বাইরে বারান্দার ওখানে রেখে দিয়েছিলাম ধুয়ে। এখন খালি বাইরে কতগুলো জিনিস আছে যে আমার বাবা কাজ করছে সব ঠাকুর এনে রাখছে। এখন হলো 2:05, এতক্ষণ ভিডিও করতে পারিনি কেন, আমি আপলোডে বসিয়েছিলাম তো 1 ঘন্টার উপরে সময় লাগলো, ভাবিয়ে গেছি। এখন হাত পা ভালো করে ধুয়ে আসলাম, এখন 2 ভাইকে খাওয়াবো, তারপরে হলো বাইরে যেগুলো আছে, বাইরে আছে মানে কি ব্যাগে ঢুকিয়ে রেখেছি সব, এই যে এই ব্যাগটার মধ্যে সব ঢুকিয়ে রেখেছি, এগুলো সব মুছবো। আর হলো এই যে এখানে সব বেডশিট আছে, এগুলো সব ইসে করবো, ভিজিয়ে রাখবো সব। আর পাপা দেখো কত সুন্দর করে কাজ করছে আমার, দেখো ঠাকুরগুলো, আমার পাপা অনেক হেল্প করে দিয়েছে। তো চটাপট ওদের খাইয়ে দিই, তারপরে স্নান করে তোমাদের সাথে দেখা করছি। দেখো ওদের খাওয়া দাওয়া, ওদের খাওয়ালাম, তারপরে আমিও খেয়ে নিয়েছি। আমি খিদে পেয়ে গেছে, দেরি হয়ে যাবে, আমি ঠিকই এখন তো কাজ হয়ে গেছে, মুখের মধ্যে একটু চালের গুঁড়ার মধ্যে দই মিশিয়ে টক দই মিশিয়ে আর কি লাগিয়ে রেখেছি। স্নান করে আসলাম 3:30 বাজে। এই দেখো ওর বাবা মাত্র ঢুকলো, আমি সিঁদুরটা পরে বললাম ভাত দিব, মানে না আমি খেয়ে এসছি, মানে যে বাদাম নিয়ে আসছে, বাদাম ভাজে যে বাদামটা খাচ্ছি। তো আমি আগে খেয়ে নিয়েছিলাম ওদের সাথে, ওই জন্য এখন হচ্ছে না খালি মুখে থাকবো, স্নান করার পরে বাদাম খাই। পাপা যাচ্ছে হলো এখন ডক্টরের কাছে ওর বাবার সাথে। হ্যাঁ শুভ সন্ধ্যা বন্ধুরা, চা ঠা খেয়ে এখন হলো আমি মানে চুড়িদার পরবো আর কি, মন্দিরে যাব। মন্দিরে সবাইকে আজকে ডেকেছি, পাড়ার মেয়েদের বউদের আর কি, 19 তারিখে একটা মন্দিরে প্রোগ্রাম করব, তো সেই প্রোগ্রামটার জন্যই সবাইকে ডেকেছি 7টার সময়, মানে সবাইকে আসতে বলেছি। তো এখন 9:00 বাজে, 20 মিনিট বাকি আছে আরও। তো ঘুমিয়েছিলাম, অনেকক্ষণ ঘুমালাম, চা খেলাম, চা খেয়ে মানে 6টার সময় উঠেছি আমি, তাহলে ভাবো কতখানি ঘুমিয়েছি। আসলে না অনেকক্ষণ ধরে ঘরটা পরিষ্কার করেছি গুছিয়েছি, না টায়ার্ড হয়ে গেছিলাম, তারপরে এখন মানে এখন যাবো আর কি। আর ছেলেকে পাঠালাম ওর বাবার সাথে ডক্টরের কাছে, কেন গলাটা আমার মনে হয় কি গলাটা টনসিল হয়েছে মনে হচ্ছে, টনসিলটা পেকেছে মনে হচ্ছে আর কি, ওই যে ওই জন্য ওর বাবার সাথে ওকে পাঠালাম। আর এখানে যেহেতু আমি টাইমটা দিয়েছি কয়েকদিন আগে থেকেই বলে রেখেছি আমি না থাকলে কেমন হয়, সেই জন্য এখন আমি যাবো আর কি, তাড়াতাড়ি চুড়িদারটা পরে যাবো। আর আমি কিচ্ছু করিনি, দেখো বাড়িতে আসলাম, ওখানে না ভিডিও করিনি, সবার সাথে কথা বলছিলাম আর ভিডিও করিনি। আর ভিডিও যদি কেউ করে দেয় আর একজন থাকে ভালো হয়। হ্যাঁ আমার হাতেই মানে আমার নিজেকেই করতে হয়। দেখো 1:30 বেজে গেছে, দেখি ওর বাবাকে বলি, যাওয়ার কথা আছে, যাওয়ার কথা আছে মানে কি আমার মামার রেস্টুরেন্ট করেছে, ওটা আজকে ওপেনিং হবে, তো ইনভাইট করেছে আমাদের সবাইকে। তো দেখি ওর বাবা মন্দিরে বসে আছে এখন, মানে সামনে, বেশি দূর না, বললাম না 15-20 মিনিট লাগে মামার বাড়ি আর কি আমার। তো দেখি ওর বাবা আসুক বলি, কারণ এখান থেকে এখানে যখন তখন যাওয়া যাবে। 8:30 বেজে গেছে, তাও দেখি একটু ওয়েট করি। তো এখন হলো বেডশিটটা পাতিনি, বেডশিটটা পেতেনি, তারপরে বালিশের কভার, কোলবালিশের কভার, এগুলো সব লাগাবো এখন। তারপর ওর বাবা বললো, ফোন করে বললো তুমি রেডি হয়ে নাও, কেন কি ওখানে যেতেই হবে। তো আমি ভাবলাম যে না এই কাজগুলো করিনি, ওখান থেকে আস্তে আস্তে তো দেরি হয়ে যাবে, তো বিছানাটা পরিষ্কার করে রাখি। আর হলো যতটুকুন মানে সবই তো পরিষ্কার মোছামুছি, খালি গুছিয়ে রাখার কাজ এখন। তার সাথে তো আমার ছেলে আছে, একটু হেল্প করেই দিচ্ছে আমাকে, মানে কি বলতো এই জায়গাটা এই সেলফটা না আর কি খুব ধুলো পড়ে যায়, 2-3 দিন পরপর না না মুছলে মানে একদম সাদা সাদা হয়ে থাকে। দেখো বাড়িটা কিন্তু রাস্তার অনেকটা দূরে, তাও এরকম ধুলো পড়ে যায়। তো যতটা পারি পরিষ্কার করে যাই, আবার কালকে করব, পরিষ্কার করে রেডি হব। আমি তৈরি হয়ে গেছি, নিমিশের মধ্যে তৈরি হয়ে গেলাম, সময় লাগলো না, ঝটাপট একদম, একটা কানের করলাম, হালকা করে লিপস্টিক লাগালাম, ব্যাস হয়ে গেছে। এখন পাপাকে তৈরি করে দেব, ওর বাবা তৈরি হবে। এই যে পাপা তৈরি হয়ে গেছে, নামো নামো, তোমার সব প্যানগুলো তোমারও ছোট হয়ে যাচ্ছে পাপা, বাবাই বাই বাই, তো বাবাই বাই বাই, তো যাওয়া যাক। দেখো আমরা প্রায় চলে এসেছি, এই যে সামনে দেখো বেলুন লাগানো, এটাই হলো, এটা হলো কি বলতো
রেস্টুরেন্ট করেছে, প্লাস হলো লজ, পাশেরটা হলো লজ। তো এটা অনেক দিন হয়েছে, অনেক বছর হয়েছে, মানে 4-5 বছর হয়ে গেছে লজটা করেছে। তো আমরা চলে এসেছি, এই যে দেখো আমরা যাচ্ছি, আর সবাই চলে এসেছে। আমাকে বলছে তুই এত তাড়াতাড়ি এসেছিস, সবাই মানে আমাকে প্যাক মারছে। তো আমি তো দেরি করে এসেছি, তারপরে বললাম যে ছেলে কে ডক্টরের কাছে নিয়ে গেছিলো ওর বাবা, আমি মন্দিরে গেছিলাম, বললাম আর কি এখানে দেখো আমার মা, মাসি, মামি, বোন, মানে সবাই, বুঝছো, ভাইরা সবাই আছে আর কি। তো সবার সাথে খুব মানে গল্প টল্প করলাম, অনেক দিন পর দেখা হলো। আর ইনি হলো আমার রামমামা, তো ইনি হলো আমার বন্ধু। তো সবাইকে আগেও দেখিয়েছি, তারা আমার ব্লগ দেখো সবাইকে দেখিয়েছি। আর ইনি হলো আমার বড় মামি, আর দেখো আমার মা চেয়ারে বসে আছে পিছন ঘুরে। আর ইনি আমার ভাই, যার রেস্টুরেন্ট এখন, তো মামার ছেলে, মেজ মামার ছেলে। তো ছোটো ছেলে বললে একটু ফ্রেঞ্চ ফ্রাই খাবে, আর আমি একটু চকলেট শেক নিয়েছিলাম। তো খাচ্ছি, আর প্যাকেটে করে আমি বলছিলাম প্যাকেটে করে দিয়ে দাও। তো হয়ে গেছে আমাদের, প্যাকেট নিয়ে নিয়েছি, এখন চলে যাচ্ছি। 10টার উপরে বেজে গেছে, 1 ঘন্টা সময়। আর এই যে এটা হলো আমার মামার লজ, পরে একদিন দেখাবো, যখন আসবো তখন দেখাবো। আর ওই পাশে হলো আমাদের কোয়ার্টার, এখন দেখা যাবে না। দেখো আমি চলে যাচ্ছি, আর মা দৌড় মেরে বেরোয় এসছে রেস্টুরেন্ট থেকে, মেয়ে যাচ্ছে, তাই না? যতই হোক, সামনাসামনি হোক, তাও দেখো। আর এখন আমি যেতেই পারি না, আসতেই পারি না, এই লজের পাশেই কিন্তু আমাদের কোয়ার্টার, ফরেস্ট ডিপার্টমেন্টের কোয়ার্টার। আর কিছুদিন পরেই আমাদের, পরে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, আমাদের বাড়ি করবে কোন জায়গাটা সব কিছু পরে তোমাদের সাথে আমি একদিন শেয়ার করবো। চলে আসলাম, 10:30 বাজে, এ দেখো থাক গেলাম, 1 ঘন্টার মতো ছিলাম আর কি। তো সবার সাথে দেখা হলো, ভালোই লাগলো বেশ, অনেকদিন পর মামা, মামি, মাসি, বোন এদের সাথে দেখা হলো, ভালো লাগলো খুব। তো ড্রেসটা চেঞ্জ করে নি, দুই পুত্রকে নিয়ে খাওয়া দাওয়া করে বিছানায় উঠে গেছি। এখন দুই পুত্র হলো, কিছুক্ষণ যুদ্ধ করবে, এটা তো আমার প্রত্যেক দিনের মানে রুটিন, ওরা যদি যুদ্ধ না করে ওদের শান্তি হয় না। তো ওরা কিছুটা সময় একটু যুদ্ধ করুক দুই ভাই, দুই ভাইয়ের সাথে। তো বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, গুড নাইট, বাই।